স্বর্গীয় রবি মাহলি যিনি মারা গেছেন ওইরকম আরও আমি অনেক এই ছ নৃত্যশিল্পী ব্লাডে বমি করে মারা গেছে যেমন মনে করুন স্বর্গীয় পদ্মশ্রী পদ্মশ্রী গম্ভীর সিং মোড়াও ওই ব্লাড বমি করেই মারা গেছে আমাদের সামনে এখানে রাঙা টাট লালমোহন পোমাণিক ওই ব্লাড ক্যান্সারেই মারা যান তারপরে শুনলাম না আদালত মাহাতো ব্লাড ক্যান্সারে মারা গেছিল হ্যাঁ তো এই যে মদ হালকা হালকা যে মদ ছ শিল্পীরা আপনার মনের মতন মনের মতন কি আপনার সেই রকম কোনো শিষ্য তৈরি হয়েছে মনের মতন শিষ্য তৈরি হয়েছে যেমন একটা আছে আপনার কি বলবো যে কার্তিক কর্মকার জগন্নাথ চৌধুরী জগন্নাথ চৌধুরী জিতু মাহাতো আর যেটা আমার ছেলেটা বিজয় কিশোর মাহালি এইগুলা কিছুগুলা মনের মতন তৈরি হয়েছে সেই তারাকে দিয়ে হ্যান্ডেলিং করে এখন আমি দলটাকে চালাই মানে মালডি জগন্নাথ চৌধুরী বলতে মালডির মাল্ডি উনিও তাহলে আপনার কাছে শিখেছেন আজ শিখেছেন সেই সময়টায় আমি যে আমরা যে নেপাল মহতার পার্টি নাচ করতেছিলি তখন ওনাদের পশ্চিমবাংলাতে জানেন সব সময় মানে পার্টি পুটির একটা বিরাট ফ্রেন্ড সংঘর্ষ কাজে নেপাল মাতা কংগ্রেস সিপিএমরা দাবা করে দাবা দেওয়ার ফলে কী হয় ওয়ার গ্রামের যে নাচোয়ার ছেলেগুলা যদি ওয়ার কংগ্রেস পার্টিই করছে কিন্তু তারা দাবা করে কিছু ওয়ার দলে নাচতে যাবে না ওয়ার ঘর কাম করতে ওর খেতে কাম করতে যাবে না কেউ আচ্ছা তখন আমরা যখন নিয়ে যাই তো আমরা বহুত লোক মনে মনে রচনা করেছিল কি যে এই চালারকে মারিয়ে দিয়া যায় আচ্ছা আচ্ছা ইয়ার ঝাড়খণ্ডের লাশেনি আর আমাদের পদ্মশ্রী নেপাল মাত্র আচ্ছা তখন নেপাল মাতাকে মানে বৈকট টাইপের বৈকট টাইপের হ্যাঁ সেই সময় আমরা ওই মালডির ওই জিতু পশুপতি জগন্নাথ চৌধুরী জগন্নাথ চৌধুরীর ভাই ফাল্গুনি চৌধুরী তারপরে পশু পশু দাদা জিতু আর একটা ভাগবত নাগড়া বাজায় ওইগুলাকে আমরা ওইখানটায় শিখাই আর আমরা বেড়াদা মন্দিরে থাকতে বেড়াদা মন্দির পরমেশ্বর মাহাতোর ঘর আচ্ছা 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 পরমেশ্বর মাহাতো ও তো খুব নামি ইয়ে ছিল ছিল নামি ছিল বা ও নেপাল পরমাতোর পার্টি নাচছেন উনি আমাদের এখানে ওনার শ্বশুরবাড়ি বাড়ি কিন্তু উনি সিপিএম করতেন তবুও ওনার উপরে কোনো বাধা নাই কি যে তুমি ওদের পার্টি যাও না বা তোমরা কেনে আসছো ও আর কলাকার বোঝো না কলাকারদের জন্যে মানে কি যে ওর মনে কিছু ছই পাঁচ নাই আচ্ছা তাহলে আপনাকে ওই গম্ভু কর্মকার নিয়ে যাই নেপাল মাহাতার দলে হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে ওনার পিলার ওখানে কম হইত হুম হুম কাজে গায়ে টেনশনের তখন আমার ভাই একটা ছিল রবি মাহালি বলে নাম আচ্ছা উনিও তো খুব নামি প্লেয়ার হ্যাঁ উনিও খুব নামি প্লেয়ার বা আমি ওনাকে পুরো কোচিং করাতে আমাদের বাড়ি দিকে হুম মানে কি যে হয়তো ডবল পাক মারার জন্য বহুত জোর ধাক্কা লাগতো হ্যাঁ তো যাতে ধাক্কাটা অত জোর নাই লাগে সেই জন্য মাটিটাকে আমরা কুঁড়তি আচ্ছা আচ্ছা কুঁড়ি নিয়ে মাটিটাকে লরম হতুক তারপরে আমরা ওইটাই কাজ করতে আচ্ছা আচ্ছা ডোবল পাক দুই ভাই আর আমরা দুই ভাই পদ্মশ্রী নেপাল হাতের পাটিয়ে দলে গণেশ কার্তিক নাচতে আমরা দুই ভাই আচ্ছা তখন আর মানে ওই অসুর নাচতে নাই তখন অসুরও নাচতে অসুর নাচছি তা তালের উপরে নির্ভর করে বন্ধনের সময় আমরা গণেশ কার্তিক আসছি যখন এত ঘোরাসুর বোধ হচ্ছে তখন আমরা অসুর নাচছি এরকম ভাবে আমরা হুম হুম মানে ওখানে ফেমাস হয়েছিল আমরা দুভাই ফেমাস হয়েছিল বা যেটা বললি আপনাকে যে মালডি বা আরেকটা জায়গা ছিল আপনার পাড়েরদা যেখানে যে যত ঢোল নাগড়ার ওস্তাদ যেগুলো আছে যারা ঢোল নাগড়া ওখানে তৈরি করে বা বাজায় ওস্তাদ আছে সেখানেও ছিল সূর্যাহারি আর নেপাল মাটি আর প্রচুর লোক সেখানেও ওরকম আমরা নাচ করলি নাচ করার পরে সকালে কমিটি আমরাকে ডাকলেও যে সুবোধকান আদালত মত আমাদের কমিটির কাছে আসুন হ্যাঁ এবং পদ্মশ্রী নেপাল মাহাত্র গুরুপর যে আছেন ওস্তাদ রামপদ মাহালি বা রবি মাহালি আপনারাও আমাদের কাছে আসুন আপনাদের সাথে আমরা কিছু বক্তব্য রাখিব বা দেখা করবো আচ্ছা তখন আমরা কমিটির ওইখানে গিয়ে যাই কমিটির ওইখানে যাওয়ার পরে আমরা খুবই ঠান্ডা খান্ডা খাওয়ালেন বা আমাদের সাথে দু চারটি গল্প শুনলেন বললেন বা আমরাকে উভয় পক্ষে হাত করান দিলেন আচ্ছা আচ্ছা বুঝলেন তারপরে ওনারাও হাত মিলালেন যে বা ওইখানে আমরা ধন্যবাদ দিলেন কি যে যাই হোক আপনার ভাই ভাই যেহেতু মিলে থাকে যে একসঙ্গে এরকমভাবে নাচছেন আশা করি চিরজীবী তোমরা সুখী থাকো ধন্যবাদ তোমাদের নাচ আর আগে থেকে বাড়ুক এই বলে আমাকে ওরা ধন্যবাদ দিলেন স্বাগত করিলেন তারপর আপনার সাথে কতদিন মানে এই আপনার ভাই কতদিন একসাথে কাজ করেছিলেন আমরা মোটামুটি কি বলবো কমসে কম বিশ বছর আচ্ছা বিশ বছর আমরা একসাথে কাম করেছি নাচেছি যেখান সেখানে আমরা নাচেছি হেন সঙ্গে কি হয়ে ভাইটার কিছু শারীরিক অসুবিধা ছিল তার একটু ভেড়া মাংস খাওয়া বাতুল ছিল ভেড়া মাংস না ভেড়া মাংস খাওয়া বাতুল ছিল বা বাইরে বাইরে থাকে টুকটাক মদ খাতে শিখলেন আচ্ছা মানে হালকা ফুলকা মদও খাত হালকা ফালকা খাতে শিখলো আমি বন্ধ করতে রে ভাই মদটা না খাস মদটায় মানে শুট করবে না অতদিন আমরা পারবো নাচতে হ্যাঁ তো উনি বলছেন কি যে না দাদা অমন নাই যে একটু মনোরঞ্জন টুকটাক খাচ্ছি ওটাই অসুবিধা নাই পড়বে আমি বলি ঠিক আছে তো আর কি করা যায় তারপরে দিয়ে একদিন আমাদের একটা বনৈ ঘরে এখানে কাঁসি দিয়ে আছে ওখানে ওরা লাজোড়ার মানসিক শোধ করেছিলেন তো সেইখানে কি হইলো যে বহনাই ঘর তো ওখানে পুরকোশ পায়ে গেলো ভেড়া মাংস আচ্ছা তো ওখানে পুরো ভেড়া মাংস খায় মদ খায়ে আসেছে ঘরে রাত এগারোটা বারোটার সময় ওর পুরো রক্ত বমি হয়েছে রক্ত বমি রক্তি রক্ত যখন বমি হয়েছে তখন রাতারাত আমরা নিয়ে গেলি টাটা এখানে কি নানক হ্যাঁ গুরু নানক হ্যাঁ গুরু নানক হাসপাতাল আচ্ছা গুরু নানক হাসপাতালে অ্যাডমিশন করা হয় তারপরের দিন ব্লাড কিনে আনা হয় ব্লাড ব্যাংকে থেকে ব্লাডটা গরম হতে দিয়েছে ওটা হিট না হলে তো চড়া চলবেক না ওটা তো আপনার ফ্রিজে থাকছে আর গরম হতে দিয়েছে গরম হচ্ছে সেই সুযোগে মানে এই ইনজেকশান মারবেক তার পূর্বেই মারা যান মারা যায় আচ্ছা তাতে আমি খুবই দুঃখ মহসুস করলি কি যে আমার কেমন লাগলো কি যে আমার আধা অঙ্গ পড়ে গেলো মানে কি গা হাত গেলে আমার অচল হয়ে গেলো এরকম লাগিয়ে গেল হ্যাঁ মানে দু ভাই একসঙ্গে এতদিন দিন প্রোগ্রাম করা আর সেই নিজে তৈরি করার লেখেন একজনকে তৈরি করা আর হঠাৎ যদি খসে যায় তাহলে তো দুঃখ হওয়াই হওয়ার কথাই হ্যাঁ হ্যাঁ তাতে আমি খুবই দুঃখী হলি দুঃখী হওয়ার পরেও বাকি যে আমাদের গ্রামের ছেলেগুলো তারা বললো না ওর তো চিন্তা করো না চিন্তা করি কী করবে যে গেলো তো তো আর ঘুরে আসবে না তো বলি চিন্তাটা তো আমার লাগাই থাকবে একটার জন্যে চিন্তাটাটুকু দূর করতে পারবো যদি তোমরা সঙ্গ দিয়ে আমাকে এখানে একটা যদি নাচ দল তৈরি করে দেবো আচ্ছা আচ্ছা তাহলে মনে হচ্ছে আমি ভুলবো বা শান্তি পাবরকম লাগবে আচ্ছা এই দিয়ে সবাই আমাকে মদত করলেন আমরা এখানে ছ নাচ দোল তৈরি করলি নাচ দল তৈরি করার পরে নাচের সামান রাখার অভাব জায়গার সেই সুযোগে আপনার পঁচাশি সাতাশি গিলায় এমএল ছিলেন আমাদের মালখান সিং মালখান সিং মানে ওই যে অরবিন্দ সিং এমএল ছিলেন তখন উনি একদিন এখানে আসে থাকেন আমাদের ক্লাবকে উমলি মাতর ক্লাবকে তখন আমি সব ছেলেগুলাকে নিয়ে যাই আমি বললি বাবু আমার টুকু বলছি কী ব্যাপার আমি বলছি দেখুন আমার টুকু অসুবিধা আছে কিসের অসুবিধা আমি বলছি একটা ভালো কলাকার বটি ছনা গ্রুপ আছে আমার আমার সামান রাখার জায়গা নাই সেই জন্য বলতেছি যদি কিছু ব্যবস্থা করে নিতেন তো উনি বললেন রে বেটা ঠিক একটু দিয়ে দেয় আচ্ছা বুঝলেন এই করে আমাকে এখানে একটা ক্লাব দিল তখন আমরা কী করলাম ওই সামানপত্র ওইখানে থাকতো আর আমার ক্লাবের ভিতরে ওইখানে আমরা প্র্যাকটিস করতে তাতে কী হতো যে বাইরের কেউ শুনতে পাইত না দেখতে পাইত না আমরা নিজে মানে মানে নতুন নতুন ছক তৈরি করি নতুন নতুন ছক তৈরি করতে কেউ দেখতে পাইতো না তাতে কি হতো কি যে আমার মনের জিনিসটাকে কেউ লুটিয়ে নিতে পারত না আচ্ছা 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 এরকম ছক তৈরি করতে তো আচ্ছা মানে এখন তো এনএইচ থার্টি টু চৌড়ি করণ হচ্ছে আপনার শুনেছিলাম আপনার রোডের রোডের উপরেই আপনার নাকি ঘরটা ছিল হ্যাঁ রোডের উপরেই তো এখন এখন তো ঘর আর নাই হ্যাঁ ক্লাব ঘর যখন ভাঙে যায় হুম তখন আমি বললাম আর কি যে এই কেলাপঘরটার কী হোক তো ওনারা বললেন কি যে কেলাপঘর দিয়ে হোক হুম আমি বলি ঠিক আছে আচ্ছা আপনি ওনার সাথে দেখা করেছেন হ্যাঁ আমি দেখা করি আচ্ছা এরপর ওনার সাথে ফিরে আর দেখা করুন কি বলে উনি না না কিছুদিন আগে আমি জিজ্ঞেস করলে হুম তখন উনি বললেন কি যে থামো সবিতা দিদিকে আমি বলেছি হুম তারপরে আরও মনে করান দিব আচ্ছা মানে এমএলএ সবিতা দিদি হ্যাঁ হ্যাঁ তা আমি বলি ভালো কথা ওনাদের হাতেই তো হোক সব ওনারা হাতে করতে পারবেন তাছাড়া তো আমাদের কিছু করার নাই আর এখন এই যে যা হয়েছে লকডাউনে তো কোনো অফিস যাওয়া যায় সব বন্ধ আছে এই আমাদের মহাসইকেও কিছু কিছু দিন বাদে যায় ওনার সাথেও দেখা করতে হবে যে কী করলে হবে আর কি যদি বিশ পঞ্চাশ লোকের সিগনেচার দরকার কোনো অ্যাপ্লিকেশান দরকার তো তুরন্ত জমা করতে হবে তবে একটা জিনিস যেই আমাদের স্বর্গীয় রবি মাহিলি যিনি মারা গেছেন ওইরকম আরও আমি অনেক শিল্পীকে ব্লাডে বমি করে যে মারা গেছে অনেক শিল্পীকে মানে এই ছ শিল্পী ব্লাডে বমি করে মারা গেছে যেমন মনে করুন স্বর্গীয় পদ্মশ্রী পদ্মশ্রী গম্ভীর সিং মোড়াও ওই ব্লাড বমি করেই মারা গেছে ওনারও ব্লাড ক্যান্সার ছিল ওহো আচ্ছা আচ্ছা কেননা ওনার যখন মানে ট্রেনে কলকাতার থেকে নিয়ে আসে তখন আমি টুকুন সেরকম অত স্নে নাই তবে আমি নেপাল মাতো দলে তখন থাকি আর কি হ্যাঁ তখন ওনারও আমি খবর পাইয়েছিলি যে ব্লাড ক্যান্সার হয়েছিল হ্যাঁ তারপরে আমাদের সামনে এখানে রাঙ্গাটা লালমোহন পোমাণিক উনিও মদ সেবন করতুক হালকা হালকা মদ খাতুক তো মদ খাওয়ার ফলে নাচটা মানে একটু পাওয়ার বলুন আর যেমন বলুন মানে নাচটা একটু জোর দিতুক তো ওটা কিন্তু ক্ষতিকারক হ্যাঁ তারপরে উনিও ওই ব্লাড ক্যান্সারেই মারা যান তারপরে শুনলাম নাকি আদালত মাহতেও ব্লাড ক্যান্সার মারা গেছিলো আচ্ছা হ্যাঁ তো এই যে মদ হালকা হালকা যে মদ খায় ছ শিল্পীরা নাচছে ওটা শরীরের পক্ষে আমার উচিতে খুবই খারাপ হ্যাঁ ওটা ওটা ব্যবহার করে ছ নাচা তো আমিও নাচছি কিন্তু ওটা ব্যবহার করে ছ নাচাটা নিষেধেই বটে যদি বলুন কেন না ওটার এনার্জিও আর এমনিতে শক্তি নেয় কিন্তু ওইটার এনার্জি শক্তিটা বার করে উপযোগ করে আর কি তাতে কি হয় শারীরিক দিয়ে দিয়ে ওর ওটা বরদাস্ত করা অসম্ভব হয় বা কি হচ্ছে যে তারা নাচতে 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 নাচতেই ওই কামগুলো করছেন আহার না হয়তো আমাদের এখানেও সামনে যেটা হয়তো সুধীর কুমার আছে সুধীর কুমার ধরুন এখন নাচে নাই তবে আমি দেখেছি মহিষাসুরটা খুবই হেভি নাচতেন আর আচ্ছা আচ্ছা খুব না হ্যাঁ হ্যাঁ মানে মহিষাসুর ওদের ওনার ওই কি বলে মহিষ মহিষাসুর বোধ সব দিনের জন্য ওই বন্দনাটা আছে বা ও নিজেই মহিষাসুর নাচতেন সুধীর কুমার সুধীর কুমার এখনও আছে কিন্তু খুব স্ট্রং আছে খুব স্ট্রেং আছে ইয়ার কারণ আছে কি যে এখন যখন আর বয়স হয়ে যাইছে তখন নিজেকে নিজেই হার শিকার মানিয়ে নিয়েছে কি যে আমি আর পারবো না তো আমি নাচিব নাই তবুও নিশা প্রয়োগ করবো নাই এই করে উনি এখনো স্বাস্থ্য আছেন ভালো আছেন যাই হোক বুঝলেন তাহলে মদটা একচুয়ালি ছ নাচয়ের পক্ষে টুকু খারাপ জিনিসেই বটে টুকু নাই বহুত বেশি খারাপ বটে নিজের জীবনীটা হারান হারানিয়া জিনিস বটে অত কারণ আমি তো খাইয়ে আমি নাচি নাচিনি কেবু কখনো কেমন কুটুম বাটুম আসে থাকলে রাইতে টুকটাক খাই ওটা ওটা তো যাই হোক হ্যাঁ কিন্তু ওটাকে আমি প্রয়োগ করে আমি নাচি এখনো আসর আমি ঢুকি নাই মানে ওটা কন্টিনিউ করাটা তো একদম খুব খারাপ খুব খারাপ আচ্ছা আর ওটা সব দিনের জন্য সবার শারীরিক দিক দিয়ে ক্ষতিকারকই পঠে আর আমি তো বলবো যে যতগুলা ছ নাচ টিম আছে দল আছে সব ছেলেরে কে রেখে আমি ওইটাই বলবো হুম যে নেশা দ্রব্যটাকে নেশা মানে মদটাকে দূরে রাখেই জীবনের কি বলবো যে জীবনীটাকে সফর করুন ভালো করে যতদিন পারবেন বাঁচে থাকবেন তো নাচতে পারবেন না নাচতে পারলেও কোনো অসুবিধা নাই কিন্তু অত জলদি মানে জীবনটা হারাবেন নাই মানে আমায় আশা করি যে মদ যদি না খায় তাহলে মনে হয় অনেক দিন তক শিল্পী নাচতে পারবে হ্যাঁ নাচতে পারবে নাচতে পারবে মানে ওই যে শরীর যেটা তাগতটা ওটা তো হানি করছে না নেশাটা খায় যখন নাচ নাচছি আমি আমার যতটা তাগত নেই আমি বেশি হ্যাঁ না আর যখন যে নেশা নেই খায় ও প্রোগ্রাম করিবে তো আর স্বাভাবিক যে তাগত আছে ওই তাগৎটা নিয়ে প্রোগ্রাম করবে কিন্তু দর্শক খুশ হবো হ্যাঁ বুঝলে এটার একটা কী হয় যখন শিল্পীরা যখন যে নাচতে সামায় না তত ওদের একটু মনে অনুরাগ হয়ে যায় সে অনুরাগটা নেশা খালে একটু বেশি চলে আসে বুঝলেন না আর বিনা নেশায় করজটা আছে খালি অভিনয়টার ইহাটা আছে আর ছবিটা যে অভিনয়টা এরকম হওয়া দরকার বা এরকম হবে তখন মানে জ্ঞান থাকে এটুকু বেশি করে জ্ঞান থাকে এটুকু বেশি করে বা আমরা ওইখানে স্থান নিতে আর ওইখানে গাড়ি চাপতে আসবার সময় ওইখানে নামিয়ে আর আমরা আপনা আপনি ঘর আসতে এই করে ওনার দলটাকে বাঁচায় রেখেছি রেখে দিয়েছি এখন ওনারা যাই ভালোই চালাচ্ছেন ভালো চলছে ওনার ছেলাই এখন চালাচ্ছে এখন তো পদ্মশ্রী নেপাল মা তো এখন নাই উনি এখন ওনার ছেলে এখন সৌগত তো টিমটা চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওনার ছেলেটা চালাচ্ছে টিমটা বা এখন গ্রামের ছেলেগুলাকে নিয়েই চলছে আর কি গ্রামের করলে ছেলেগুলাকে নিয়ে এখন আর ওয়ার পরে কোনো ওইরকম ইয়ে বয়কট রকম কিছু নাই আচ্ছা বলছি ওই আপনি যে টাইমে আপনার হাড্ডাহাড্ডি নাচ মানে পুরো আপনার জোরদার ছিল সেই টাইমে কোন কোন দল ছিল একটু নামগুলো বললে একটু দর্শক জানতুক আর কি নামিদল আর হ্যাঁ নামিদল যেমন আপনার কী আছে পদ্মশ্রী গমীর সিং উনি তো অল ওয়ার্ল্ডের একটা আমাদের গুরু বটেন সেখানে হইল সূর্যাকান্ত সৈ ধনঞ্জয় মাহাতো জাগরু মাহাতো কলেবর কুমার হ্যাঁ কলেবর কুমার তারপর এদিকে রমেশ সিং মুন্ডা ন্ডাগুলো ঝাড়খন্ডের আমাদের গম্ভু কর্মকার ওইদিকে পুকুরে ছিলেন আপনার ভীম সিং টিম ছিল আর আমি আরও একটা শিক্ষা দিয়েছি আমাদের ঝাড়খন্ডের মধ্যেই সেটা হচ্ছে বাঙ্গুরদা কাটিন বাঙুরদা ওইটা আমি ভুলে যাইছিলাম বুঝলেন ওখানে ছিল আর ফুলঘর তো উনি যাতে আমি যাচ্ছি আর মনসা কালীন আমরা যাই ওখানে শিক্ষা দিয়ে ওনাদের দলটাকেও আমরা চালাতেছিলি এখন বর্তমানে ওনাদের দলটা নাই বাস নামই বলতে তো আমি এগুলা জানছি কলবর কুমার আপনার আগে ছিল নীলকমল মাহাতো নীলকমল মাহাতোর নাম তো এখন শুনছি নাই নীলকমল ও কেঁদার হ্যাঁ জাড়ি কেঁদা কিন্তু এখন তো শুনছি না আমি ওনার পার্টিও হয় না চিনি আচ্ছা আচ্ছা বুঝলেন যেমন একটা ছিল আপনার চৈতন্য সিং হুম গভীর সিংহেরই অপজিট পার্টি চৈতান সিং ওনার পার্টিও আমি না চিনি নিজে আমাকে যে কেউ দেখলেও যে ফাঁকা আছে তা আমাকে উঠাই নেই আমার মেন রোডে ঘর আর সবাই জানা আছে যেও আছে দেখো খোঁজ করে হ্যাঁ আছে চলো তোমার যাতে হোক হুম আমি যাই তখন কি নাচটা বেশি করে নাচতে আমি নাচছি তখন অসুর অসুর হ্যাঁ ঘর আসুর ঘোরাসুর ঘোরাসুরটা মানে বিরাট তখন চাহিদা ছিল আর কি কি পালা ছিল তখন জনগিলা মানে ইম্পর্টেন্ট একদম হ্যাঁ যেমন আমাদের মহিষ মহিষ মর্দিনী মহিষাসুর ওটাতে দেখুন একটু গণেশ গণেশের আমরা যেমন কি হই একটা রামায়ণ সরা সরাবলি মহাভারত সকলে আছে যে সবাইলে বড়ো দেবতা আছে গণেশ কাজেই মানে আমরা যে কোনো পূজা করে তো গণেশের নাম নিয়ে করে সেরকম আমরা আগে গণেশটাকে নাচাই গণেশ মানে করি মানে আমরা শুদ্ধ হবার জন্যে বা সব ঠিক থাকবার জন্যে তারপরে যেমন ঘড়াশুর বোধ অভিমন্যবোধ মেল তাল কৃষ্ণ নীলা গয়াসুর সিন্ধু শিম্ভু শম্ভু নিশম্ভু হুম এইসব নাচগুলো আমি করেছি আচ্ছা মনে হয় একটা দল ভুল হয়ে গেছে মনে করো হেম তখন কে যেন পুরা চালু ছিল হ্যাঁ হেম মাহাতো ছিল তো ওনার কোনো পালা ছিল না ওনার ছিল আপনার ইয়ে মেল মেল নাচ ছিল মেল চাল ছিল

এই দলগুলো ছিল আর বাকি আরও দল ছিল হয়তো আমি অতটা জানি না দেখুন নাই যাদের মধ্যে টক্কর এখান সেখান আমি বলছি আসছে না ঢেক দিনের ব্যাপার সেই টাইমে সেই টাইমে আপনার যেমন আপনি এদিকে ঘরাসুরটা খুব ভালো নাচতেন তো যেমন সূর্যহাড়ির দলের উদল দিকে থেকে কে ভালো নাচ থেকে ভালো নাচত আপনার আদালত মাহাত্ম আর সূর্যাকান্ত সহিস আদালত মাহাতো আদালত মাহাতো আর সুবোধ আচ্ছা সুবোধ সহিস ওরা দুজনেই গণেশ কাত্তি নাচত আর এত ফার্স্ট ক্লাস নাচত কিন্তু সবার মনটাকে হরিয়ে নিত এরকমভাবে ওরা নাচ নাচ করতে আর ওরকমভাবে বাজনা সব কিছুটাই মানে ওদের মধ্যে কোনো ত্রুটি নাই ওরা খুবই স্মার্ট লোক বা ওদের কাছেলে আমরা কিছু কেস করি আমরা কিছু ইয়া করি কাজ করি কাকে বেশি ফলো করতেন আমরা বেশি ফলো করতে সূর্যকান্ত সহিসের হ্যাঁ কারণ ওনার দলের মাঝখানে মানে বহুত কিছু জিনিস আছে তো টুকা টুকা জিনিস যার জন্য ওটাকে ফলো করতে আমরা বাজনা যদি বলবে তো এক সঙ্গে সুর বলবে তো এক সঙ্গে ছটা যদি বসিল তো বাস বাজনা বন্ধ হয়ে গেল হ্যাঁ আবার মনে করুন যে ছটা যুদ্ধের বাজনা ধরবে তখন ছটার ইশারাই ইশারাটা মানে নাচটার মাধ্যমে কি ইশারা ওই যে একটা ঝাঁপ থাকে আর কি ওই ঝাঁপটা মানে বাইনরা দেখলে মানে বাজনা চেঞ্জ হয়ে গেল মানে এইরকম ধরনের সেই যার জন্য মানে ওইটাকে ওরা বেশি ফলো করতো এই নিবারণ আর রামচরণ রামদা এই দুজনকে আপনি কত দিন থেকে দেখছেন রামদাকে তো পরে দেখছি নিবারণ সব দিন দেখছি আমি মানে যতক্ষণ থেকে আপনি জানাচ্ছেন অত দিন থেকে অত দিন থেকে দেখছি আর রামদা তো পরে আসেন উনি ছিলেন তাকে ধনঞ্জয় মাতের দল ধরে যাচ্ছিলেন আচ্ছা আচ্ছা রামদা হ্যাঁ আচ্ছা তখন ইনার সাথে নিবারণদার সাথে ওনারাই কারো খানদানে কিছু ছিল আর কি হুম হুম তবে ওর নামটা আমি জানি না রামদা পরে এসেছেন আচ্ছা আচ্ছা মানে নিবারণ অবস্থাত বহুত দিন আগের থেকে খুবই ফেমাস হ্যাঁ এখনও দেখুন ফেমাস হওয়ার জন্যে এখনও পর্যন্ত ওই দুটো বায়েন ওই দুটো বায়েন এখনও পর্যন্ত ফেমাসই আছে ফেমাসই আছে আর ওই ফেমাস থাকার জন্যে আনন্দ ফূর্তি থাকার জন্যে চেহারা গিলা গলে শরীরের মানে বয়সটা এত হয়ে যায় সে সত্তর আশি তবুও চেহারাটা কেমন সেই ইয়ং ছায়ের মতন লাগে হ্যাঁ একদম হেন ওটা ওইটা এনার্জি আছে এই বিভিন্ন জায়গায় ঘুরি সবাই একসঙ্গে থাকি তো সব কিছু দুঃখ ভুল হয়ে যায় এই করে মানে আর কি স্বাস্থ্যটা শরীরটা ঠিক থাকে আর কি হই যেমন কি যদি বেকার যদি কেউ ঘুরিয়ে বলে তবু তো কোনো চিন্তা করবে কি কোনো চিন্তা মানে বহুত রকম থাকে যে চোর ডাকাত মাগি বাজি লন ফন কাজে এই কলাকার যে হবে তারা তাদের দিশাটা ওইদিকে নাই যাবে বদনামে দিশা দিকে নাই যাবে না হ্যাঁ এইটাই সুরক্ষিত থাকে তাহলে এখন এই লকডাউনে মনে হয় মনোভাবনাটুকু ডাউন হবে উনাদেরও হ্যাঁ এটা স্বাভাবিক হওয়ার কথাই বটে আজ মনে করুন যখন ইয়ং কোনো অত ফুর্তি করেছেন তো বয়স হলেও আমি যেমন বলছি আমার এখনও আশা আছে আমি না কিন্তু লকডাউনে যদি না আমরা চান্স পাই কোথাও ডাকে না বা লকডাউনে ভিড় ভাড়ের কাজ যদি বন্ধ থাকে তো নার্ভাস অটোমেটিক সবার এটুকু নারাজ থাকবে আচ্ছা ওই সময় তো মাইকের ব্যবহার হতো পুরো মাইক বলছি মানে এই যেমন এখন যেমন পালা হচ্ছে নাটক টাইপের তখন কি হতুক সেই টাইম না না তখন হতো না তখন সেটি বাজনার মাধ্যমে নাচ তখন সেটা ছিল না মাইক পালা তখন কি এইভাবে মানে মাইকে যেমন এখন বুঝায়ন দিছে সেরকম হতো কি না না তখন মাইক ছিল না তখন মাইকেই ছিল না আর কি তখন বাজনার কি নাচ হইত ও মানে মাইকিং ছিল না মাইক ছিল মাইক ছিল তবে মাইকিং ছিল না বাজনার মাইক ধরে নাচ হইতো আর ওইটার মাঝখানে মানে পাবলিকরা বুঝে যেত কি যে এটা এ পালা হইলে অমুক লোক অমুক লোক বধ করলে অমুক লোক অমুক যদি কেউ নাই বুঝে তো ওরা বুঝা বুঝে বুঝা নিতে কিন্তু এখন তো সম্পূর্ণ সবকে হিস্ট্রিটা বুঝা নিতে পারছে এখন যেহেতু মাইক হয়েছে কারণ সম্পূর্ণ যদি মাইক এখন যদি না বলে তো বুঝতেও পারবে না কি পালা করছে কি পালা করছে আচ্ছা আপনি যে নিজের দল করলেন বহুত মনোভাৱনা তো নিজে দলটা কৰা নিজে দলটা কৰাৰ পৰা আপুনি এমন কোনো বাহিৰ যাই দলিয়ে কোনো অন্য় জেগা কথাই কথাই প্ৰগ্ৰাম কৰিছে মানে বাহিৰ মানে নিজৰ এৰি এৰিয়াই ঝাৰখণ্ড বেংগল উৰিষ্যা এইটো সবাই বলে ঝাৰখণ্ড বেংগল উৰিষ্যা এইটো সবাই বলে যে কোনো শিল্পীকে যদি হয়তো নাম বুলি যেন আদালত বলছে কাৰ্তিকৰ ভূমিকাই অস্তাত আদালত মাহত এই ঝাৰখণ্ড বেংগল উৰিষ্যা সুনাম ধন্য ছশিল্পী এইটো সবাই বোলে তাহলে এই তিনটা স্টেজ বাদ দিয়ে আরও কি অন্য স্টেটেও প্রোগ্রাম করেছেন আমি করেছি যখন আমাদের ঝাড়খণ্ড রাজ্য দু হাজার একে আলাদা হইল তখন গ্রামীণ বিকাশ বিভাগ গেলে ঝাড়খণ্ডের যে একটা ইয়া পাইলো আমাদের ওখানে অন্ত্রীয় ব্যাপার মেলে একটা হকদার হইতো হ্যাঁ তো সেই হকটা যখন পাইল তখন গ্রামীণ বিকাশ বিভাগ গেলে আমার এই দলটা গেছিলো আমি যাইছিলি কথা সেটা অন্ত্রীয় প্রগতি ময়দান দিল্লি নিউ দিল্লি আন্তর্জাতিক প্রগতি মিলন আমার দলটা গেছিল আমরা সতেরো জন আচ্ছা তখন যে ছেলেটা আমার এখন বিজয় কিশোর আলী বলছি তখন হ্যাঁ উনি যাইছিলেন তো আমরা কিছু না আমরা ভাবলি যে সরকার যখন লিখছে তো সরকার নিশ্চয়ই কিছু আমাদের নিয়ে চিন্তা ভাবনা করবেন আমরা গেলি তখন আপনার মুখ্যমন্ত্রী ছিলেন বাবুলার মারান্ডি আচ্ছা তো আমরা ওখানে প্রোগ্রাম করলি এখানে আমার ম্যাডাম লেগেছিল এলিও এলিও নিমডি ব্লক থেকে নিমডি ব্লক থেকে আর আপনার রাঁচি মানে প্রজেক্ট ভবন থেকে ম্যাডাম ছিল তো ওখানে প্রোগ্রাম আর করি সে আমরা কী হয়েছি আমরা খোরাকি পাইছি খালি ডেলি একশো টাকা পয়সা আচ্ছা ডেলি একশো টাকা খোরাকি হ্যাঁ খোরাকি বেতন কিছু নাই আচ্ছা ঠিক আছে তারপরে দিয়ে চলে আসলি আসার পরে আমরাকে তখন ডিসি ছিল বন্দনা দাদেল উনি ডাকলেন ডাকার পরে উনি আমরাকে পনেরো হাজার টাকা দিলেন সারাইকেলায় তারপরে উনি জিজ্ঞাসা করলেন বাবুলোক আপলোক কেসা লাগা মেলা কুচ অনুভব তো আমি বললি ম্যাডাম আমি কবি নাই সোচা থাকে যে আমি ইহা তাক পৌঁছ পায়ে তো ওহ যে প্রোগ্রাম যে লাগা Hmm. बहुत अच्छा लगा और सरकार की तरफ से हमको अगर कुछ सुविधा मिलता तो हम और आगे बढ़ने के लिए कुछ कोशिश करते हैं क्या तो मैडम बोला डीसी मैडम जी क्या सुविधा जो, जो हमारा हाथ में जो कॉलम है hmm. वही आप, आप बोलिए हम आम, ही बोलिए देखो हमारे बहुत गिला गरीब झेले तदी एरक आवास हो इंदिरा आवास व किस अनुदान यदि पाए hmm. तो সেই দিকের থেকে আমরা কিছু পয়সা এটাই সামিল করে খরচ টাকা বাড়ায় আমরা এটাকে বাড়ার চেষ্টা করব আগে বাড়ার চেষ্টা করব তারপরে থেকে তো ও পয়সা দিলে পয়সা দিলে পরে আমরা আসলি আসার পর বললো এলিওকে বললো যে ঠিক ইনলোককে এক একটু আই কার্ড বোনা দিয়ে হচ্ছে আনপত্র এলি বলে ঠিক ম্যাডাম দেঙ্গে আর এখন পর্যন্ত কিছু নাই পর্যন্ত আর খোঁজ যে ওরা কি স্থিতি আছে না আছে তখন ওখানে আমরা দিল্লি অন্ত্রীয় ব্যাপার মানে পুরা সুনাম কামে হ্যাঁ ঝাড়খন্ডের কিন্তু সরকারকে তো চিন্তা করার দরকার আছে কি যে রেকর্ড ফাইল তো কোথাও আছে কেউ মুখ্যমন্ত্রী থাক কেউ কি কিছু থাক কিন্তু ওই রেকর্ড গিলাই না কাম করিবে তো ওই রেকর্ড গিলা কে এতটাই দেখে আর তো কিছু ভাবা উচিত পড়ে যে ওরা কোথায় ছিল সে লোকগুলো এখন কোথায় আছে বাঁচি আছে না মরে আছে খোঁজ করা দরকার টুকু কিন্তু না কিছু নাই সেই জন্য হচ্ছে কি যে বর্তমান স্বার্থবাজি সব বুঝলেন এখন হচ্ছে অলরেডি এই তো মানে তৎকালীন যা পালে বাস ওইটাই এখন মানে যেরকম বোঝা যাচ্ছে যে অফিসাররা যে আর পরে কিছু হেল্প করবে সেরকম কিছু নাই বা এটার জন্য যে কিছু ফাইল বাড়াবো দেখি যে কলাকারদের জন্য একটা কিছু ইয়া করা যায় মানে ওটার কাকু ওরা আগে দিয়ে ইয়া নাই কিছু চাপ না দিচ্ছে বুঝলেন না ওরা হয়তো দেখছে চুপচাপ ফাইলকে রাখিয়ে দিচ্ছে ওটাকে তো কাকু খেয়ালও করা নিতে হয় হ্যাঁ না যেহেতু দিন এরকমভাবে আছে এদের নিয়ে কী করা যাবে কিন্তু কোনো কিছু নেই যাই হোক তাহলে সেই টাইমে আদালত মাতো তো আপনার সাথে পুরা হড্ডা হাড্ডি লাগতুকেই মানে ওনার সাথে পুরাই নাচ হতো আর কি সুবোধ সহিস আর আদালত মাহাতোর সাথে মানে পুরো কন্টেসের নাচ হতো তো ওইরকম আরও আরও কোনো অস্থাৎ ছিল যাদের সাথে পুরো হাড্ডাহাড্ডি হতো হ্যাঁ ছিল যেমন একটা বাঘামর সিং আছেন বাঘামর সিং বিনাধর কুমার প্রুদাস কুমার ওনারা ছিলেন ওনারা খুবই ভালো নাচতেন বা এখনও তাদের দল আছে হ্যাঁ রানিং মুভমেন্ট আছে রানিং মুভমেন্ট আছে এখনও ভালো নাচেন ওনারাও যাই হোক অনেক কিছু শোনা গেল স সম্বন্ধে আচ্ছা দর্শককে কিছু বলতে চাইবেন কিছু যে আচ্ছা আর একটা কথা তখন কি ধরনের বাজনা ছিল একটু যদি সেরকম লুজ মুমেন্টের কোনো বাজনা যদি বলেন তো ঘোড়াসুর কোন বাজনাটি নাচতে তখন ঘোড়াসুর নাচতে আমরা যেমন খেড় খেড় তাক 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 তেরে কেড়ে না কেড়ে কেড়ে কিড়িন তাকে তা আগে তাকে নি কিড়িন কেড়ে কেড়ে কিড়িন তাকে তা আগে তাকে নি কিড়িন কেড়ে কেড়ে কিড়িন ঝাঁ কিড়িন ঝাঁ কিড়িন কেদি কেদি কেড়েন তাকে কিড়ি এটা হচ্ছে ঘোরাসুরের বাজনা আচ্ছা আরেকটা যে আমি বাজনা মানে শুনি তাখের খের 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 খেরে তেটে তা ঘি তে তা খের খেড়ে তে তা খের 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 খেড় খের খেড়ে তা খের খেড়ে তাক খের খেরে তাক কী তা কিডিন তা কে নে ঝে নে কে রে ঘেরে তা ঘি নে তা গে দা কে নে জেন এটা নেচতেন আদালত মাহাতো ওই রাশিনীলার সময় ওষুধটা আচ্ছা আদালত মাহাতো নাচতেন যে রশ্মিরা যে

আচ্ছা ঠিক আছে আজ আজকে এতটাই এরপর পরের ভিডিও নিয়ে আসবো নমস্কার